এই তোর কম্পিউটারটা কোথায় রে? কেন, তুই কি করবি? আরে কম্পিউটার ছাড়া তো কার্টুন ভিডিও তৈরি করা যায় না। আরে তোকে কে বলেছে কম্পিউটার ছাড়া কার্টুন ভিডিও তৈরি করতে পারবি না? তোর কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে না? হ্যাঁ আছে তো। এখন থেকে চাইলে তোর অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিন্তু কার্টুন ভিডিও তৈরি করতে পারবি। সত্যি মোবাইল ফোন দিয়ে কার্টুন ভিডিও বানাতে পারবো? হ্যাঁ সত্যি পারবি। তাহলে আমি মোবাইল ফোন দিয়ে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করব? তার জন্য তোকে কে কালো ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখতে হবে, তাহলে তুই খুব সহজে কার্টুন ভিডিও তৈরি করতে পারবি। ভিডিওর শুরুতে যে ধরনের কার্টুন ভিডিওটি আপনারা দেখতে পারলেন, এটা কিন্তু আমি তৈরি করেছি আমার মোবাইল ফোন দিয়ে। আর এই কার্টুন ভিডিওটি তৈরি করেছি, কোনো ধরনের সফটওয়্যার কিন্তু আমি ব্যবহার করিনি, একটি এআই ওয়েবসাইটের সাহায্যে কিন্তু আমি তৈরি করেছি। আপনারা যদি কার্টুন ভিডিও তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেক ভালো ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছি বরাবরের মতো মেয়ে দিয়েছেন। আবার অনেকদিন পরে ইউটিউবে ব্যাক করলাম, কিছু পারিবারিক ঝামেলার কারণে আসলে আমি নিয়মিত ভিডিও দিতে পারি, তাও মেবি 4 মাস মতো ভিডিও দিইনি এই চ্যানেলে। এখন যারা ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন কিছু শিখতে পারবেন। আর এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমরা অনেকেই মনে করি কার্টুন ভিডিও তৈরি করতে হলে একটি ভালো মানের স্কিল প্রয়োজন এবং একটি ভালো মানের একটি ডিভাইস প্রয়োজন, সেটা হয় পিসি বা ল্যাপটপ। কিন্তু আপনাদেরকে আমি আজকে দেখাবো মোবাইল ফোন দিয়ে কীভাবে একটি প্রফেশনাল কার্টুন ভিডিও তৈরি করবেন। এর আগেও কিন্তু আরেকটি কার্টুন ভিডিও আমি তৈরি করেছিলাম আপনাদের নিজেদের ভিডিও, কীভাবে এক ক্লিকে কার্টুন ভিডিও তৈরি করব। অনেকেই হয়তো ওয়েবসাইট দিয়ে আপনারা কার্টুন ভিডিও তৈরি করেছেন, বা অনেকেই হয়তো তৈরি করতে পারেন নাই। আসলে ওয়েবসাইটে অনেক সার্ভার প্রবলেম আছে, আমি নিজেও চেক করেছি। যারা ওই ওয়েবসাইট দিয়ে তৈরি করতে পারতেছেন না তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আসলে এখান থেকেও কিন্তু ভালো মানের একটি কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। এই ওয়েবসাইটটি কিন্তু সম্পূর্ণভাবে ফ্রি, আর কোনো ধরনের ভিডিওতে ওয়াটারমার্ক আসবে না, আর আপনারা যেভাবে খুশি সেভাবে আপনারা কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। আর বেশি কথা বাড়াবো না, আমি মোবাইল স্ক্রিনে যে দেখাচ্ছি তারা কীভাবে কার্টুন ভিডিও তৈরি করবেন। তার আগে একটি ছোট্ট একটি কথা বলতে চাই, আপনারা যারা আমাদের চ্যানেলে নিউ আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এই ধরনের ভিডিও সবার আগে পান। চলুন মোবাইল স্ক্রিনে যে আমি দেখাচ্ছি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, সর্বপ্রথম আপনাদেরকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। সেক্ষেত্রে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তারপরে সিম্পলি সার্চ বক্সে সার্চ করে দিবেন অ্যাডোবি এক্সপ্রেস কার্টুন বলে সার্চ করে দিবেন। সার্চ করে দিলে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সিম্পলি ওয়েবসাইটে ক্লিক করবেন। তারপরে সিম্পলি থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর অবশ্যই ডেস্কটপ সাইটটি অন করে নেবেন। তারপরে সিম্পলি ক্রিয়েট নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পর হয়তো এই পেজটি লোড হতে কিছুটা সময় লাগতে পারে। পেজটি লোড হওয়া শেষ হয়ে গেলে এখানে অসংখ্য ক্যারেক্টার আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ক্যারেক্টার কিন্তু আপনারা ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। আর এখানে অনেক ধরনের ক্যারেক্টার আছে, আপনারা চাইলে এক এক করে দেখে নিতে পারেন। আপনারা যদি অন্যভাবে খুঁজতে চান তাহলে অলে ক্লিক করবেন। আসলে আপনি কোন ক্যাটাগরির ক্যারেক্টারগুলো খুঁজতে চাচ্ছেন চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি ফুড রিলেটেড ক্যারেক্টারগুলো খুঁজতে চাচ্ছি। ফুড রিলেটেড যত ধরনের ক্যারেক্টার আছে সম্পূর্ণ ক্যারেক্টার কিন্তু এখানে শো করছে, আপনারা যেটা ভালো লাগে সেটাই কিন্তু ব্যবহার করতে পারবেন। সিম্পলি আমি একটি ক্যারেক্টার সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনারা কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, তার জন্য এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। এখানে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড পেয়ে যাচ্ছেন, যেটা আপনার ভালো লাগে সেটাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে আপনার হয়তো পছন্দ হয়নি, আপনি চাচ্ছেন আপনার গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করবেন, সেটা কিভাবে আপনারা অ্যাড করবেন, তার জন্য এই আপলোড ইমেজে ক্লিক করবেন। আপনার পছন্দ মতো গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন। আমি একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিচ্ছি। তারপরে ডানে ক্লিক করব। ক্লিক করলে কিছুটা সময় নিতে পারে, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই কালার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা চাইলে কিন্তু কালার চেঞ্জ করতে পারেন। আমি একটি কালার অ্যাড করে নিচ্ছি, আমি গ্রিন কালারটা নিব। আপনারা কিন্তু চাইলে এই ধরনের এক কালারেও আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো রাখতে পারেন। তারপরে সিম্পলি সাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর আসলে আপনারা কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিওটি তৈরি করছেন সেই প্ল্যাটফর্মটি আপনারা সিলেক্ট করে দিতে পারেন। ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, টুইটার আছে, আমি ইউটিউবের জন্য তৈরি করব তাই আমি ইউটিউব সিলেক্ট করে দিয়েছি। আপনারা চাইলে শর্ট ভিডিও তৈরি করবেন না ল্যান্ডস্কেপ মানে বড় ভিডিও তৈরি করবেন, আমি তো যেহেতু বড় ভিডিও তৈরি করব তার জন্য আমি ল্যান্ডস্কেপ সিলেক্ট করে দিয়েছি। তারপর আপনারা কীভাবে আপনাদের ক্যারেক্টারটি ছোটো বড় করে অ্যাডজাস্ট করবেন, সিম্পলি এখানে তলে দেখতে পারতেছেন ক্যারেক্টার স্কেল, তাকে আপনারা কমানো বাড়ানোর মাধ্যমে আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন।
চাইলে কিন্তু ক্যারেক্টারের উপর তীব্র আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তারপর আপনারা কীভাবে এই ক্যারেক্টারের সাথে ভয়েসটি অ্যাড করবেন, আপনারা যদি আগে থেকে আপনাদের অডিও একটি রেকর্ড থাকে তাহলে এই ব্রাউজিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফাইল থেকে আপনাদের যে অডিওটি রেকর্ড করে রেখেছেন আগে থেকে সেই অডিওটি এখানে অ্যাড করে দিবেন। আমি যেহেতু আগে থেকে অডিও রেকর্ড করে রাখিনি তার জন্য আমি ব্যাক করে দিব। সিম্পলি আমি এখন এই অডিওটি রেকর্ড করব, তার জন্য এই রেকর্ডে ক্লিক করব। করলে কিন্তু 3 সেকেন্ডে এই অডিওটি শুরু হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কার্টুন ভিডিও তৈরি করছি। তারপর সিম্পলি ডান করে দিব। ডান করে দেওয়ার পরে কিছুটা সময় হয়তো লোড নিতে পারে, আপনারা সে পর্যন্ত অপেক্ষা করুন। ফাইনালি কিন্তু আমাদের ভিডিওটি রেডি হয়ে গেছে, আমি একটু প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি। শুয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কার্টুন ভিডিও তৈরি করছি। আপনারা কিন্তু দেখতে পারলেন আমার কথার সাথে কিন্তু ক্যারেক্টারটি মুভমেন্ট করছে, তার হাত এবং মুখ। আপনারা চাইলে কিন্তু এভাবে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। আর আমি গ্রিন স্ক্রিন ব্যবহার করেছি, যার কারণে আমি যে কোনো এডিটিং সফটওয়্যার যে কমাকির মাধ্যমে আমি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবো। সিম্পলি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য আমি এই ডাউনলোড বাটনে ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু আমার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করতে গিয়ে যদি সমস্যা হয় এখানে অ্যাডোবির এক্সপ্রেসের একটি অ্যাকাউন্ট খুলে নেবেন, খুলে নেওয়ার সাথে সাথেই আপনাদের ভিডিওটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। আর কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, লাইক করার পর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।